আরে ফিল টুলুরের কথা, স্টেজ তো আলামত। শোনেন, পৃথিবীতে দুটা জিনিস আছে, সবাই বসুন না, এরকম করলে কেমন হবে? এই আপনার বসুন না, যারা ডাইনে বামে আছেন দাঁড়িয়ে আল্লাহ রাস্তে বসেন। আমার মিডিয়ার ভাইয়েরা তো তারা ক্যামেরার কারণে বসতে হবে, উঠতে হবে, তাদের এক কথা, কিন্তু আপনার সবাই বসুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি মানুষকে সবর, ইন্নাল্লাহু মা সাবিরিন, আল্লাহ মানুষকে সবর করার তৌফিক দান করো। প্রিয় ভাইরা আমার, আপনাকে আমার কথা শুনতে পাচ্ছেন? যতক্ষণ পর্যন্ত আপনার চুপচাপ না হবেন ততক্ষণ মাইক ছাড়ব না। আজ যে নিজের জ্ঞানে নিজে আকল, পৃথিবীর একটা দুটা জিনিস আছে, একটা আকল আর একটা ব্যাকরণ। ব্যাকরণের আল্লাহ কয় তুই কে আমি কে, কয় তুমি তুমি আমি আমি, কয় যা তো চোখে যা। আকলের কয় তুমি কে, আপনি আমার রব, আমি আপনার বন্দা, সুবহানাল্লাহ। কোন চুপ, আজকে আমি আমার মাহফিল কমিটিকে অনেক অনেক ধন্যবাদ জানাই যারা আজকে প্রোগ্রাম করেছেন। এই প্রোগ্রামটা কিন্তু আর দু একবার তারিখ হয়েছিল, কিন্তু বিভিন্ন কারণে মাহফিলটা হয়নি। আজকে যাও, বাঁশির আওয়াজ বন্ধ করে, মেহরবানি করে সচ্চর ভাইয়েরা বাঁশির আওয়াজ বন্ধ করে, বাঁশি এখন বন্ধ করো, পরে আমরা একটা কর্মসূচি করি শুধু বাঁশি বাজাইবার জন্য। চুপ, মাহফিলটা তো অসন্তুষ্ট হচ্ছে, আপনারা বসে যান, কথা বন্ধ করেন, বাঁশি বন্ধ করেন, হুজুর কথা বলছে, কথাগুলো মনোযোগ শুনেন। অনেক আলেম ওলামা ইমাম মুয়াজ্জিন খতিব প্রিন্সিপাল সুপার মাস্টার টিচার সরকারি বেসরকারি অনেক চাকরিবীরে এখানে এসেছেন, আল্লাহ পাক আপনাদেরকে রহমত দান করুন। আমার সর্বশেষ অনুরোধ কথা হল, আমরা আল্লাহ চাই, সবাই তিনবার বলুন আমরা কি চাই, বলুন আর একটু জোরে আওয়াজ দিতে হবে, বলেন আমরা কি চাই, আল্লাহ চাই, বলে কি চাই, আল্লাহ চাই, তো আমাদের কি করতে হবে? لقد كان لكم في رسول الله أسوة حسنة, আল্লাহ কে যদি আমরা চাই তাহলে আমরা নবীর আদর্শ গ্রহণ করতে হবে। কোন নবী? যিনি প্রথম নবী, যিনি আখের নবী। অনেকে বলেন নবী নবী হয়েছেন 40 বছর পরে, নবী নবী হয়েছেন 40 বছর পরে, এ কথা নাকি আপনার জায়েজ বলবেন না না জায়েজ? যাও, আমার নবী তখন নবী ছিলেন যখন আদম আলাইহিস সালাম মাটি এবং পানির মধ্যে মিশ্রিত ছিলেন।
এ বাবা তোমরা একটু ওনাদেরকে দেখতে দাও না। এরা তাহিরিকে দাওয়াত দিয়ে এরা নিজেরাই তাহিরি হয়ে গেছে, এবারে এরা আশ্চর্য কত। হ্যাঁ এই আর যদি দাও বাবা, ওনাদেরকে একটু সুযোগ দাও। যা হোক, আমার শেষ কথা, হাজিগঞ্জবাসী ফজর জোহর আসর মাগরিব এশার নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন। শুনুন, মা বাবার কোফালে। আচ্ছা বাবা, এরা যদি এরকম করে তো কথা বলবো কথা। প্রিয় ভাইয়েরা, কথা বন্ধ করেন, মাহফিল করেছেন আদব রক্ষা করেন। মাহফিল করা সহজ, আদব রক্ষা করা কঠিন। বসে যান, কথা বন্ধ করেন, এতবার ডাক দিতে হচ্ছে কেন আপনাদের? আল্লাহ, আমি কি বলেছি শুনুন, ফজর জোহর আসর মাগরিব এশা বিতির জুমার নামাজ এগুলো পড়বেন, মা বাবার খেদমত করবেন। মা বাবার কুফালে, হাতের তালুতে, হাতের পিঠে, পায়ে কদম বুঝি করবেন। এখন তো অনেকের টাইলের ভাস, হাই ভাস, বি ভাস, অনেক হুজুরও বলে মা বাবার ভাই সুমা দেওয়া বেদাত। বেদাত না ব্যাক করে এবার বলেন, আমরা মা বাবার হাতে পায়ে কপালে চুমা দিতে চাই কি চাই না? মা বাবাকে শ্রদ্ধা করবেন, বড়দেরকে শ্রদ্ধা করবেন, একে অপরকে সালাম দিবেন এবং দেশকে ভালোবাসবেন, অন্যায়ের বিরোধী থাকবেন, ন্যায়ের পক্ষে থাকবেন। সবাই সুন্দর করে বলেন, ইজ্জতের মালিককে এবং বেইজ্জতের মালিককে আল্লাহ পাক। আমি কিন্তু যাচ্ছি না, আমি আমার বাবার ওয়ার শুনে যাব। ও আমি বলছি বাবার ওয়ার শুনে যাব, কয় সুম্মা আমিন আমিন। আগামী পরশু আমাদের একসাথে মাহফিল আছে কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ ইনশাআল্লাহ। এই আপনারা তো আওয়াজ দিচ্ছেন কেন? এগুলো তো ভালো না, আদব রক্ষা করো, আদব রক্ষা করো। আমি সবাইকে বলবো, আল্লাহ রসুলকে মানবেন। ওলি আল্লাহর মাজারে আমরা আগেও গিয়েছি, এখনো যাচ্ছি, মোট পর্যন্ত যাবো। সবাই শেষবারের মতো ডান হাত তুলে বলেন, আল্লাহর রহমত পাবো। আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? ওলি আল্লাহ যেখানে, নামাজ রোজা যেখানে, সিনেমা যেখানে, বাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ মারহাবা। এতক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন আজকের যিনি প্রধান অতিথি আল্লামা শায়খ আবু সুফিয়ান খান আফিদ আল কাদরি। সম্মানিত ভাইয়েরা, আপনারা কি সুন্দর করে ওয়াজ শুনতে চান? একেবারে কথা বন্ধ করতে হবে, আওয়াজ বন্ধ করতে হবে। আর মিডিয়ার ভাইয়েরা, অ্যাটেনশন প্লিজ, মিডিয়ার ভাইয়েরা, এখানে আমাদের অনেক মা বোনরা আবেগে চলে আসছে, দয়া করে এটা ক্যামেরায় নেবেন না। অনেক মা বোনরা আবেগে চলে আসছে, এটা ক্যামেরায় আমাদের সুন্নি মাহফিলের বদনাম হবে। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা কথা বন্ধ করবেন, আপনারা কথা না বললে, বন্ধ না করলে তার জন্য কথা বলবেন। মিডিয়াওয়ালা ভাইরা ক্যামেরা চালু করে সবাই বাইরে যাক, এখান থেকে বের হয়ে যাক, ঠিক আছে? না, মিডিয়ার ভাইরা ক্যামেরা চালু, আপনারা বসে যাই যাতে পিছনে করে দেখতে পারেন। একেবারে কথা বন্ধ বলেন তো, আল্লাহু আকবার, আরো জোর আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। এটা ঈদে মিলাদ নবীর মাহফিল, হুজুর আলোচনা করবে। আমি পরিবেশটা শান্ত করবার এক মিনিট নাতে রাসূল পর পড়তে রাজি আছেন আমার সাথে? সবাই বলেন ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন
নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা ইমানদারগণ জলসে করোনা বলেন ইমানদারগণ ঈদে মিলাদন নবীর মাহফিল ঈদে মিলাদন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা ঈমানদারগণ জলসে করোনা বলেন ঈমানদারগণ ও আশিকিরে আল্লাহ বলে জিবে রাইল শোনো না তুমি আসমান সাজাও জমিন সাজাও আসমান সাজাও জমিন সাজাও সাজাও বেহেশত খানা ঈমানদারগণ জলসে করো না বলেন ঈমানদারগণ ঈদে মিলাদন নবীর মাহফিল ঈদে মিলাদন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা ঈমানদারগণ জলসে করো না বলেন ঈমানদারগণ ও মুমিন ভাই নবীর শানে দুরুদ পড়ো না নবীর শানে দুরুদ পড়ার নবীর শানে দুরুদ পড়ার আদেশ করেছেন রাব্বানা ঈমানদারগণ জলুস করো না বলেন ঈমানদারগণ ঈদে মিলাদন নবীর মাহফিল ঈদে মিলাদন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা ঈমানদারগণ জলুস করো না বলেন ঈমানদারগণ যে যেখানে আছে হাত আল্লাহু আকবার বলেন আজকের মাহফিলের প্রধান বক্তা এখানে কে আছেন ছিলেন না হাত তুলে আপনারা ছিলেন না আজকের আমাদের মাহফিলের প্রধান বক্তা সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী ঠিক কি না যার হুংকারে বাতিলটা ভয় পায় ঠিক কি বলে আল্লামা পীর মুফতি ইয়াসউদ্দিন তাহিরি সাহেব হুজুর এখনই বক্তব্য পেশ করবেন হুজুরকে আলোচনা করবার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি কমে দে
আসসালামু আলাইকুম।